এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি, কমিশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নির্বাচন কমিশনে আবেদন জানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্যের জন্য মঙ্গলবারই কমিশন 24 ঘন্টার জন্য সেন্সর করে তাকে। আমাদের সঙ্গে রয়েছেন অর্ণবাংশু নিয়োগী, বিস্তারিত জানবো অর্ণবাংশুর কাছ থেকে। অর্ণবাংশু, কি মর্মে তিনি পুনর্বিবেচনার আবেদন জানাচ্ছেন এবং তার মধ্যে কোনো রিমোর্স, কোনো অনুতাপ, সেটা কি তিনি ব্যক্ত করেছেন? দেখো, সেই বিষয়ে তার চিঠিতে উল্লেখ রয়েছে বেশ কিছু কথা, তা কিন্তু এখনো প্রকাশ্যে আনেননি। তবে সূত্রে জানা গিয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু কিছুক্ষণ আগেই কমিশনের কাছে তাদের সিদ্ধান্ত রিকল করার জন্য, পুনর্বিবেচনা করার জন্য তিনি আবেদন করেছেন। এবং যা জানা যাচ্ছে যে তার এই মন্তব্য পর যেটা কমিশন ওয়েবসাইটে দিয়েছে তাতে কিন্তু তার সম্মানহানি হচ্ছে এমনটা তিনি বলছেন। সেই জায়গায় দাঁড়িয়ে কমিশন সিদ্ধান্ত বদল করুক এমনটা তিনি আবেদন করেছেন। আগামীকালকে সম্মানহানি কার হচ্ছে? অভিজিৎ গঙ্গোপাধ্যায় মনে করছেন তার সম্মানহানি হচ্ছে। দেখো, তার কিছু আইনি জট আছে বা আইনি প্রক্রিয়া আছে যে কমিশন হুট করে দিতে পারে না, সেই দিকটা তার তিনি উল্লেখ করছেন চিঠির মধ্যে। সুতরাং তিনি বলছেন যে কমিশনের পুনর্বিবেচনা করুক, সেই ভাবে তিনি আবেদন করেছেন। আগামীকালকের মধ্যে কমিশন সিদ্ধান্ত নেবে এমনটা জানা গিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।